হ্যালো ভিউয়ার্স, আপনি কি পাসপোর্ট করবেন? আর পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং তা কিভাবে পেমেন্ট করবেন বা ব্যাংক ড্রাফট করবেন তা আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি শাকিল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। তো ভিউয়ার্স, আমি একটি কথা আগে বলে রাখতে চাই, 48 পেজে যে পাসপোর্টগুলো আগে ছিল সেই পাসপোর্টগুলো এখন বন্ধ রয়েছে। এখন 64 পেজের পাসপোর্টগুলো চলছে, আর 64 পেজের পাসপোর্টগুলোর ব্যাংক ড্রাফট একটু বেশি আগের তুলনায়। তো 64 পেজের পাসপোর্ট করতে গেলে রেগুলার, এক্সপ্রেস, সুপার এক্সপ্রেস এই পাসপোর্টগুলো কত টাকা ব্যাংক ড্রাফট করতে হয় তাই আজকে আপনাদেরকে জানাবো, আর কীভাবে ব্যাংক ড্রাফট করবেন তাও আজকে জানাবো। তো বন্ধুরা, না টাইমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমে আমি 64 পেজের 10 বছরের পাসপোর্টের হিসাবটি দেবো। 10 বছরের অর্ডিনারি যে পাসপোর্টটি, রেগুলার যে পাসপোর্টটি দেয় 64 পেজের, তার জন্য ব্যাংক ড্রাফট করতে হয় আপনার 8,050 টাকা। আর এই পাসপোর্টটি আপনি পাবেন 7 থেকে 21 কর্মদিবসের মধ্যে। তো এই পাসপোর্টটিকে নর্মালি সবাই এক মাসের পাসপোর্ট বলে, যে এক মাসের মধ্যে হাতে এসে পৌঁছে। তারপর যেই অপশনটি সেটি হচ্ছে এক্সপ্রেস পাসপোর্ট, আর সেই এক্সপ্রেস পাসপোর্টের জন্য আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে 10,350 টাকা। আর এই পাসপোর্টটি আপনি ডেলিভারি পাবেন 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে। তারপরের যে অপশনটি সেটি হচ্ছে সুপার এক্সপ্রেস। সুপার এক্সপ্রেস মূলত 2 থেকে 7 দিনের মধ্যে হয়। নোটিশে আপনার 2 দিনের কথা বলা গেছে, 2 থেকে 7 দিনের মধ্যে আপনি সুপার এক্সপ্রেস পাসপোর্ট পাবেন। তার জন্য আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে 13,800 টাকা। আর যারা সরকারি চাকুরিজীবী তারা NOC ফর্ম পূরণ করবেন, আর যারা রিটায়ার্ড প্রাপ্ত তারা PRL ফর্ম পূরণ করবেন। আর তারা কোনো জরুরি আবেদনের দরকার নেই, তারা আপনার অর্ডিনারি রেগুলার যে আবেদন সেই আবেদনটি করলে হবে। তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন 5 বছরের পাসপোর্টটি করতে কত টাকা লাগবে তা আমি আপনাদেরকে জানাবো। 5 বছরের অর্ডিনারি পাসপোর্টটি করতে আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে 6,325 টাকা। আর 5 বছরের এক্সপ্রেস পাসপোর্টটি করতে আপনার লাগবে 8,625 টাকা। আর সুপার এক্সপ্রেস পাসপোর্টটি করতে আপনার লাগবে 12,075 টাকা। তো ভিউয়ার্স, ডেলিভারি কিন্তু 10 বছরেরটা যত সময় লাগে 5 বছরটা একই সময় লাগে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর পেমেন্ট করার জন্য, ব্যাংক ড্রাফট করার জন্য আপনারা ব্যাংকে যেয়েও করতে পারবেন, যে ব্যাংকগুলোতে ব্যাংক ড্রাফট করা যায়। আর যদি সেটা না পারেন তাহলে পাসপোর্ট অফিসের সামনে অসংখ্য কম্পিউটার দোকান থাকে, সেই দোকানগুলোতে গিয়ে ই চালানের মাধ্যমে আপনি ব্যাংক ড্রাফটি করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।